দীর্ঘদিনের বিতর্ক আইনি টানা পর অবশেষে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো আর সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে রামনগরী ঝলমল করছে শহরের বিভিন্ন এলাকা প্রতিটি বাড়িতে নয়া রঙের ছোপ পড়েছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির শহর এদিন সকালে অযোধ্যায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হনুমানগড়ি মন্দিরে পুজো করলেন তিনি সেখানেই তাকে পাগড়ি উপহার দেওয়া হয়